এখন খাওয়ার দাওয়ার হচ্ছে, আমি সুজিটা করেছি আর দিদি করেছে ছোলার তরকারি, আর সৌম্যের জন্য করছি এখন লুচি। সৌম্য না এখানটায় এসে যেগুলো খেতো না সেইগুলো খাওয়া ধরেছে, তো আমি বুঝতে পারি না আমি খুশি হবো না রাগ করবো আমি বুঝতে পারি না। যেরকম ওই তেলে ভাজা জিনিসটা খুব কম খায়, তারপর সে এখন ওটাই খাচ্ছে, তারপরে এ খিচুড়ি খেতো না খিচুড়ি খাচ্ছে, ডাল ভাত খেতো না ডাল ভাত খাচ্ছে, বুঝতে পারছি না খুশি হওয়ার কথা। তো ওটাই ওই নিয়েই ভাবছি আমি কি খাবো। আর এখন কটা বাজে দেখতে, আমাদের এখানে টাইম বলে যায় না, এখন বাজে 12:12। ও বাবা 12:12 তো তুই চাস না? আমি খাচ্ছি, ভালো লাগছে না তোর? তুই চেঞ্জ হয়ে গেলে তোর ভালো লাগছে না? এই চেঞ্জগুলো আমার থেকে চেঞ্জ হলে ভালো হতো, একটা অন্য জায়গায় এসে চেঞ্জ হওয়াটাই পছন্দ করি। তাহলে ঠিক আছে, কালকে থেকে আমার জন্য চিকেন মাটন সব একসাথে বানাবে। চিকেন কি করবা? হ্যাঁ মাটন খেতে ইচ্ছে করছে। তুই দিদি ভালো লাগবে না? আমি খাবো না, আলু আলু মামুকে তো খাওয়াতে হবে। জল খাওয়া না না, মাম্পি আগে বাঁধ নিত, তারপর কুড়ে হয়ে গেছে মাম্পি। আমরা খাবো না আমি চোখ বন্ধ করে উঠে মুখ তো ধুয়ে এসে ছাতু খেয়ে নিয়েছি, তারপরে ফোন করে বলছি সূর্যগ্রহণ লেগেছে, কিরকম লাগে বলো। আমার ফোন দেন না, নুন দেন না, কালকে ঘুমাতে ঘুমাতে হয়ে গেছিল 5টা, এবার এটা বন্ধ করে 5টা, আর ঘুম থেকে উঠেছি আমি 9টার সময়, উঠে মামাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আবার এখন ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুম থেকে উঠেছি 12:30 সময়, আর স্নান করে এখন রান্নাটা করছি, দিদি ভাত করে আর আমি ডালের তরকারিটা করছি, কারণ দিদি শাশুড়ি এসে নিরামিষ, মা নিরামিষ বলতে পেঁয়াজটা খায়, পেঁয়াজ রসুন খায়, শুধু মাছ মাংস ডিমটা খায় না। তো এখন দি জল এসছে মনে হয়, তো এখন হচ্ছে এই পকোড়াটা ভাজছি, রান্না করতে হতে আমি ডালটা ভাজবো, এটা হবে তরকারি, আর এটা দিদি শাশুড়ির জন্য চাকু, এটাই রেখেই দে ওইখানটায় গিয়ে। আরে না, এই কলেগুলো বাবা দিয়েছিল, সবাই প্যাকেটে করে রেখে দিচ্ছে, খাওয়াই হয় না। আর এমনিতে এইগুলোর থেকে এই ছোটো ছোটো এগুলো ভালো লাগে, কী বলে এটাকে, চিন্তা করি না কী বলে জানি না, খাটাম দেখা। তো চলো সারাদিনে কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাবা এক দু সপ্তাহ আগে আমটা পাঠিয়েছে, তোমরা ভিডিওতে দেখেছো, দুখানা আম পাঠিয়েছিলো, একটা খাওয়া হয়ে গেছে একটা ছিল, আজকে কেটেছি আমটা পুরো হলুদ হয়ে আর লাল হয়ে গেছে, যখন কেটেছি না আমটা আগেবার আমটা একটু টকটক মিষ্টি মিষ্টি ছিল, এইটা পুরো মিষ্টি গুড় হয়ে গেছে আমটা, কেন জানি না ঘরেই পাকেছে বা হেভি লাগছে। আর রান্না করতে করতে বসে আমি এখানটা ব্রেক নিচ্ছি, কারণ এখানটা আমি আমের চাটনি বসিয়েছি, মিষ্টি আমের টক টক আমের চাটনি, আর হবে কি বড়ার তরকারি, আর কিছুই নয়, এইটুখানি এনাফ আমাদের জন্য। ক্যামেরা কি দিচ্ছে এখন? পিউ খাচ্ছে ডাবের জল, গ্লামার গ্লামার চেঞ্জ করার জন্য, তোর মুখে ছুলি হচ্ছে। এইটা তো এটা অনেক দিনের আছে, একটাই আছে আমার, কি বিচ্ছিরি খেতে। হে হরিনাম হে জগন্নাথ, তারপরে কি বলে প্রেমানন্দী, এ ক্যা হো গয়া, গোয়া তো ফোন আ গয়া, গোয়া সে ফোন আ গয়া, ফোন বলেছে, এত উল্টো উল্টো বকে তো। আমরা রাত্রিবেলা আলোতে রিলস বানাতেছি, আমাদের ফোন হেভি ক্যামেরা, আমার ফোন তো তুমি দেখতেই পাবে না, লাইটেই দেখা যায় না আমি কী বলছি না বলছি, তো তার সুন্দর ফোনটা ভালো, তুই টার্গেট আইস আমার ফোনটা নিয়ে আছে। তো আজকে সকাল সকাল ছাতুর পরোটা আর মামার কাছে হরলিক্স আর দুধ, তো আজকে আমি একটুখানি যাবো বাড়িতে মায়ের সঙ্গে শপিং করতে, মানে নেক্সট ব্লগটা
শুধু মায়ের সঙ্গে শপিং এর হবে, তাও কিসের, যে আমার ছোট ধরনের যে ছেলে জন্ম জয়ে মুখে ভাত, তো মামার বাড়ি থেকে নানি মুখের সব কিছু আসে, ওইগুলো কিনতে কেনাকাটা করতে যাবো, জামা প্যান্ট, আর মামামকে টিউশনই পড়িয়ে তারপর মামামকে নিয়ে তারপর যাবো, তাই তো? আমার তো এখন খেয়ে নিই চাতুর পরোটা, আর সোমনাথ গেছে মায়ের আগে ছাড়তে একাই, প্রচুর গরম। চাতুরপুর দিদি করেছে সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ আমার শাশুড়ি আছে, এই জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে দিদি। হ্যাঁ বলো, আবার এইসবই শেখাবে আমাকে, আবার বলবে বলো কালু বলো, না বলার পর কি বলবে, বলার পর কেউ কি বলবে, ইসকা মিনিং কি হ্যাঁ? আরে তুমি কাহা নি যা রিও, বাইটো যাকে এ বাবা, চলো দিদি চলো, আমরা যাবই না, আমার ফোনটা দিয়ে, এই ফোনটা নিয়ে, এটার মধ্যে কিছু নেই। সোমনাথ এবার চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, তাই তো? বাই বাই, যাও বাই বাই। এই তো, এইটা তো ট্রলি, খাস, খাওয়া দাওয়া করিস, ভালো থাকিস। চল আমরাও ঢুকে যাই। এই বাবা দরজা খোলা চোখের, এই বাবা, এ মামা মামা দরজা আমাদের পা দে, খালি পা লেগে চলে আই, চেষ্টা করছি 11 তারিখের রাত্রিবেলা আমার খুব সুন্দরী বৌমা হয়ে ব্যাগ প্যাকেজ লক করবো, সকাল 9টা থেকে ঘর থেকে বেরিয়ে যাবো। না আমার যে কি প্ল্যান, আর ওখান থেকে আমরা 12 তারিখে তাহলে রাত্রি ঘুরতে যাবো আমি, আর আমি আমার শাশুড়ির জন্য পয়লা বৈশাখে শাড়ি কিনেছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আসো মাকে দেখো, মায়ের যেটা পছন্দ হবে সেটা মানে, আর যেটা বাদবে সেটা দিদি নেবে, কারণ একটা আমার একটা দিদি, ঠিক আছে? ওই তো ফোন কাহাঁ হ্যায় ইসকা, খুলে দেখাচ্ছি, নালে ভালো লাগবে। यहाँ पे पूछी, यहाँ पे बैठे वहाँ पे। आमा मामा से एक लाल की साइज वाला फोन है ना? नहीं फोन दे, बहुत अच्छी देखे, बहुत अच्छी, सीरियसली गाइस जाके देखो, बहुत अच्छी। अल्लाह की गाइस, एक देखो, एक एक की साड़ी खुला भाव लगे ना, तो माँ के देखो, माँ जब भाव लगे माँ ने रहे, हम दूरी भाव लगते हैं। ओके लगा है, खा মুখ ধুয়ে আসছে কিসের জন্য আবার? তুমি
কত করে নিয়েছে এটা? 250-300 কেন কত নিল?